পদ্ম বলছি দেখেন, এ যদি দুয়া পড়তে পারেন বিবির কপালেতে, কি অমূল্য বিবি হবে আপনার ঘরেতে। স্বামীকে গলার মালা করিয়া রাখিবে, স্বামী জান্তরে দেহ বিলাইয়া দিবে। এ মিষ্ট মিষ্ট হেসে কথা স্বামীর সঙ্গেতে, বাক্যালাপ করবে সদা নির্জন ঘরেতে। কি অমূল্য বিবি হবে ঘরে আপনার, এ যদি দুয়া পড়তে পারেন কপালে তাহার। গড়িয়া উঠিবে দেখুন সোনারও সংসার, হকারদের সঙ্গে বিবি মাল না কিনিবে। হাটে ঘাটে মাঠে বিবি কভু না যাইবে, ঈদের রাতেতে বিবি স্বামীকে তাহার। এ কথা না বলিবে গো রাতের মাঝার, স্বামী জানা গামী কাল ঈদ এ বাজারেতে যাব। নিজ চোখে কাপড় মোরা চয়েস করিব, স্বামী জান নিয়ে চলেন বড় বাজারেতে। কাপড় চয়েস করব নিজেরও চোখেতে, কভো বলিবে না বিবি স্বামীকে তাহার। যদি দোয়া পড়তে পারেন কপালে তাহার, যদি দোয়া পড়তে পারেন কপালে তাহার। এ গড়িয়া উঠিবে দেখুন সোনারও সংসার। কে দোয়াটা পড়েছেন হাতটা তোলেন, যারা পড়েছি। কালেমা পড়া হয়নি, এ দোয়া পড়া হয়নি। একটা মৌলবীকে জিজ্ঞেস করে মনে মনে ছিল না গো, মনে ছিল না বিবিকে পেয়ে মনে ছিল না তোমার? ছি ছি ছি, মেয়েদের দোষ নাই। বানাতের ফারাগাত মেয়ে একটা হাই স্কুলের হেডমাস্টারের সঙ্গে বিয়ে হয়েছে, মানে হাই স্কুলের হেডমাস্টার পাঁচ অক্তের মুসলি আহলে হাদিস, এবং বেচারা পাঁচ অক্ত নামাজ পড়ে, বড় বড় দাড়ি, দাড়ি ছাটেনি কাটেনি। এই জন্য ওর চরিত্র দেখে এই মেয়েটার, বানাতের মেয়েটার বিয়ে দিয়েছে। অবশ্য মোটা অঙ্কের টাকা মোহর দিয়ে বিয়ে করেছে। বাসর ঘরে রাতে মানে আনন্দ করার জন্য তৈরি হচ্ছে, ধর স্ত্রী হাত ধরেছে, থামেন থামেন থামেন, আমার কপালে হাত দিন, আর স্বামীর হাতটা কপালে ঠেকে দিয়ে বলছি দোয়া পড়েন। দোয়া জানি না যে সেই কথা, দোয়া জানেন না মানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরা হাওয়া খাইরা মা জাবাল তাআলাই ওয়া আউযু বিকা শাররা শাররি মা জাবাল তাআলাই। এই দোয়াটা আপনাকে পড়তে হবে, বলছে আমার জানা নাই, বলছে তবে আজকে মিলন হবে না, দোয়া মুখস্ত করে এসে তারপর হবে না, হবে না, যান চলে যান। অপমান হয়েছে হাই স্কুলের হেডমাস্টার, আহ কী সর্বনার লাইফটাই নষ্ট করেছে আমি, আমার স্ত্রী এত বড় অপমান করলো, খুবই লজ্জিত। দেবলে লজ্জা করে না আমি লিখে দিয়েছি, লিখে দিল ব্রিলিয়ান মাস্টার, ও মুখস্থ করে পরের রাতে এসছে। এবার আনন্দ হবে, বলছে দোয়াটা আমাকে বলে দেন। দোয়াটা একবার বলেছে, যে জায়গায় ভুল গেছে শিখিয়ে দিয়েছে। দেবলে কপালে হাত দেন, কপালে হাত দিয়ে দোয়াটা পড়িয়ে নিয়ে তারপর স্বামী স্ত্রী মিলনের দোয়া পড়িয়ে তারপর মিলন হয়েছে। এইরকম যোগ্য মানে আলেমা যদি একটা নারী হয়, স্বামীরা সঠিক পথে আসবে। আজকে আমাদের কোনো ব্যাপার না এগুলো। আল্লাহু আকবার। কফ লোকমা তুলে দেন বিবির মুখেতে, তারপরে খান আপনি নিজের গালেতে। খবরদার হুঁশিয়ার বলি বার বার, কাদরি কাটা খাবার খাবেন মুখেতে আপনার। এগুলো আমাদের হয় না ভাইজান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়নি, রাগ করেন না। এই জন্য বিবিরা আজকে হাটে ঘাটে মাঠে যাচ্ছে। আসুন, আমি আপনাদের চেহারা দেখে ভালো লাগছে না আমাকে ভাই, একটু তকবীর দেন, লিল্লাহি তাকবীর, একটু জমে বসেন না ভাইজান, চলে তো যাবেন, একটু বসেন, আল্লাহর রাস্তায় একটু বসেন, কিছুক্ষণ বসেন, আমি নিজেই ছেড়ে দেব, আপনাদের কষ্ট দেব না। আসুন, যে কথাটা বলছিলাম যে বিবাহের এই প্রসঙ্গটা কত মজার, মেয়েদের দোষ দিলে হবে না। আল্লাহর কোরআন এই দেখুন, দেখুন একবার দেখলেন কোরআনটা, প্রচুর তর্জমা কোরআন বেরিয়েছে ভাইজান। যদি আপনি এই কোরআনটা পড়তে পারেন, এর দাম কত ভাই, শুধু কি তাই, সুরা নেশাটা খুলুন, কত দামি জিনিস। সুরা নেশা খুলে আপনি পড়বেন, কত মজা লাগবে। 34 নম্বর আয়াত একটু সবর করেন, মেয়েদের যে অপরাধ নয় সেটা প্রমাণ করে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ এই অথেন্টিক সেন্টেন্সটা সঠিকভাবে মূল্যায়ন হয় না, এটাই প্রমাণ করছি আমি। আসুন, আল্লাহ বলছেন
আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহু আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফায়জুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। খুবই দামি আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমি পুরুষদেরকে নারীদের উপরে প্রাধান্য দান করেছি। কত দামি কথা! আল্লাহু আকবার! পুরুষ একটা হাকিম মেয়েকে পরিচালনা করবে, এই জন্য পুরুষের দাম নারীদের চাইতে অনেক অনেক গুণে বেশি আল্লাহ দিয়েছেন। কেন বেশি দিয়েছেন ভাইজান, আপনি কি জানেন? মনে করছেন কত আনন্দের কথা, মেয়েদের উপরে প্রাধান্য আমাদের না? শুনুন এবার। ওহ, আল্লাহ তাআলা বলছেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ও পুরুষেরা, বিবাহ থেকে শুরু করে আজীবন মৃত্যু পর্যন্ত তুমি বিবির জন্য খরচা করবে, মোহর থেকে শুরু করে সারা জীবন খরচা করবে, বিবি তোমার জন্য খরচা করবে না। এই আয়াত দিয়ে স্পষ্ট প্রমাণ, সরকারি চাকরি যেখানে মেয়েদের পর্দার গর্দা উঠবে সেখানে সরকারি চাকরি টোটালি হারাম। আপনি কাপুরুষ স্বামী যে আপনার স্ত্রীকে চাকরি করাচ্ছেন, যদি কোনো চাকরি করে আজকে ছাড়িয়ে নেন, মোটা অঙ্কের টাকার দরকার নাই, টাকার মুখে লাথি মেরে দিয়ে পরকাল চিন্তা করে আপনার স্ত্রীর চাকরি ছাড়িয়ে দেন, ক্যান্সেল করে দেন চাকরি, বাড়ি নিয়ে আসেন, আপনি রাত দিন মাঠে খেটে আপনার বিবিকে খাওয়ান, এটাই হচ্ছে সবচাইতে বড় আনন্দদায়ক। সুতরাং বিবিরা চাকরি বাকরি করবে না, যেখানে নিরাপদ চাকরি করতে পারে, যে জায়গায় নিরাপদ, মেয়েরাই শুধু মানে ক্লাস করে, মেয়ে ছাড়া কেউ নাই, বেতন মেয়েরাই দেয়, এইরকম নিরাপদ হলে চাকরি করলে কোনো অসুবিধা নাই। কিন্তু যে সরকারি প্রতিষ্ঠানে মেয়ে ছেলে বেটা ছেলে সব মিলেমিশে চাকরি করছে, এটা টোটালি হারাম, আজ থেকে এটা করবেন না। আসুন, আপনার খরচা করতে হবে ভাইজান, তবে আপনি 5 লাখ টাকা মোহর দিয়েছেন, হয়তো আপনার বিবি মনে মনে করলো যে আমার স্বামী বিজনেস করতে গিয়ে ফেঁসে গেছে, তো 5 লাখ টাকা থেকে 1 লাখ টাকা স্বামীকে দিই, স্বামীজান বিজনেস করুন, এটা অবশ্যই জায়েজ, খুশি হয়ে টাকা দিলে জায়েজ, বাই প্রেশার আপনি কেড়ে নিতে পারবেন না। আজকে অনেক পিশাচ বাপ গলার একটা হার দিয়েছে, ও তো দিতে পারেনি, হতভাগা, হারটা জবরদস্ত, ই হতভাগা জামাইটা ছিনিয়ে নিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের দেশে এই কেস নাই, আমাদের দেশে আছে, গোয়ার গোবিন্দ অনেক মানুষ জবরদস্ত মেয়েটাকে মেরে ধরে সেই হার ফার কানের দুল ফুল সব কেড়ে নিয়েছে, নিয়ে বিক্রি করে মদ ফদ খেয়ে আগার। আস্তাগুলো জোরে বলেন ভাইজান, এ কত বড় অপরাধ, মেয়েদের অপরাধ নয়, আমরা বলছি আসুন, সঠিক মূল্যায়ন করতে পারছি না ভাইজান, আপনি কেমন করে মূল্যায়ন করবেন? আল্লাহ তাআলা বলছেন, বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ও পুরুষেরা, আর বিবাহের পর থেকে নিয়ে তোমার বিবির জন্য আজীবন খরচা করবে, বিবি তোমার জন্য একটা পয়সা খরচা করবে না। আল্লাতী তাখাফুনা নুফাসসালিহাতু কানিতাতুন, আল্লাহ এবার বলছেন, ও মেয়েরা, যখন তোমার স্বামী তোমাকে ভরণ পোষণ করে সব খাদ্য দিচ্ছে, কত সুন্দর যত্ন করছে, আনন্দ দিচ্ছে তোমাকে, আর তোমার স্বামী এত ভালো আল্লাহওয়ালা পরেশগার, তোমার সঙ্গে সুন্দর সম্পর্ক, ও মেয়েরা ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়ব, স্বামীর অ্যাবসেন্টে তুমি অবশ্যই তোমার বিবিকে, আল্লাহ তাআলা বলছেন, এই মহিলা, তোমার স্বামীকে তোমার স্বামীর অ্যাবসেন্টে তুমি আনন্দ দান করবে, খবরদার স্বামী ছাড়া অন্য কেউ তোমার মুখখানা দেখবে না, সতর্কতা অবলম্বন করো, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েটাকে গাইড করবে, যে মেয়েরা স্বামী সোহাগিনী, স্বামীর মুখপান তাকিয়ে থাকবে, বাড়িতে কাউকে আসতে দেবে না। একটা যুদ্ধের সুন্দর ঘটনা ছিল, মানে লোক ভেঙে না গেলে আমি বলতাম, কিন্তু আজকে ক্ষমা করুন ভাইজান, খুবই আমি দুর্ভাগ্য, আমি আগেই বলেছি আজকে বক্তব্য হবে না। তো কথা হচ্ছে কি,
এখানে আল্লাহ তাআলা বলছেন, মেয়েরা যে স্বামী তোমাকে সব কিছু দিচ্ছে, তোমার সঙ্গে ভালো সম্পর্ক রাখছে, খবরদার স্বামীর নাফরমানি করো না। যেমন জালসা শুনিতে আসলেন জগন্নাথপুরেতে, বড় বড় রসগোল্লা রাস্তার বিচেতে, খেতে মন চাহিয়াছে দেখুন আপনার, এ টাকা দিয়ে কিনে নেন বলি বারবার, রসগোল্লা নিয়ে এসে জালসার মাঝেতে, জালসা শুনেন আপনি খুশি ও মনেতে, খবরদার হুঁশিয়ার রসগোল্লা না খাইবে, জালসার শেষে তুমি বাড়িতে যাইবে, গভীর রাত হয়ে গেছে যাইতে তোমার, এ সালাম কালাম করেন ঘরে আপনার, সালামের উত্তর নাই বিবি আপনার, এ অঘরে ঘুমাই দেখুন বিছানাই তোমার, ঘুমিয়ে আছে বিছানাতে বিবি, গায়ে টাচ করেন চুপ করে, প্রিয়তমা প্রিয়তমা অর্ধাঙ্গিনী বিবি রে আমার, স্বামী আসিয়াছে দেখো ঘরেতে তোমার, উঠে যাও উঠে যাও বলি বারবার, এ আনন্দ দানিব আমি উপরে তোমার, আস্তে করে মিষ্টি করে ডাকবেন প্রিয়তমা, একটু উঠুকো উঠুকো মিষ্টি করে ডাকবে, টিবল হতে পানি টেবে বিবির হাতে দিবে, হাত মুখ বিবি জান ধৌত করে নিবে, রুমাল দিয়ে মুখ তার এ মোছাইয়া দিবে, এ মোছানোর পরে রসগোল্লা মুখেতে তুলিবে, ওয়াইজা লুকমাতান ওয়াহেদা ফি ফামে আজওয়াজিকে ফাওসা দেখাতন, যতবার লুকমা তুলে দিবে বিবির গালেতে, তত নেকি লিখা হবে আমল নামাতে, খাইতে বসেছেন দুপুর বেলায় ভাত স্বামী স্ত্রী মিলিয়া জুলিয়া, এ উভয়েতে খাইতেছেন আনন্দ করিয়া, ভালো গোস্ত ভাতের মধ্যে রেখে বিবি আপনার, এ গালে তুলে দেন আপনি বলি বারবার, ভালো কলিজা একটু ছানার মাংসটা যেটা খেতে খুবই সুস্বাদু, ওইটা ভাতের মধ্যে ভরে বিবি একটু মুখটা খোলো তো গো, একটু মুখে তুলে দেবেন, আল্লাহু আকবার, এ বিবি যখন মুখ খুলবে আপনার কাছেতে, তাড়াতাড়ি দিয়ে দিবেন মুখ বিবির মুখেতে, আনন্দ হইবে কত অবাক ব্যাপার, এ জমে যাবে নেকির পাহাড়, এর চাইতে আনন্দ কিছু আছে? মা আয়েশা বলছেন, ওয়া আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালা বাজনে সাইহি সুম্মা খারাজা ইলা সলাত ওয়া লাম ইয়াতাওয়াজ্জা, মা আয়েশা বলছেন, আসিতেন প্রিয় নবী ওজোর হালাতে, দিতেন চুম্বন তিনি বিবি দুর্গালেতে, নির্জনে পাইয়া নবী বিবিকে তাহার, এ আনন্দ চুম্বন দিনে নির্জনেতে তার, চুমা দিয়ে পুনরায় নামাজ পড়িত, অলামিয়া তজ্জা নতুন করিয়া নবী ওজু না করিত, এত ভালোবাসা দিতেন সদা সর্বদাই, এই মতো করিতেন নবী মুস্তফায়। আপনি চুমো দিয়েছেন বিবিকে? হ্যাঁ, এমনি চুমো প্রচুর দিয়েছেন, হারাম বিড়ে খেয়ে, ওগুলো নয়, আপনার দেশে বিড়ে খায় না, রাগ করেন না ভাই জান, খবরদার, যদি আপনি বিড়ে খান আপনি বেঈমান হয়ে যাবেন, কারণ বিবাহের সময় কী বলেছেন, প্রিয়তমা ওয়াস্তা হালাল তুম ফুরু যাহন না বে কালেমাতিল্লাহ, আপনি তার লজ্জাস্থান হালাল করেছেন মুহুরের মাধ্যমে, আর কি বলেছেন, তোমাকে আমানত দিয়ে শান্তি দেওয়ার জন্য বিবাহ করলাম, জীবনে অশান্তি হতে দেব না, বিড়ে যদি খান অশান্তির দাবানল দাও দাও করে জ্বলবে, যৌন সেক্স মেটাতে পারবেন না, যার জন্য স্বামী স্ত্রী মিলন বন্ধন আল্লাহ হালাল করেছে সেটাকে আপনি নষ্ট করছেন ভাইজান, এটা চলবে না, চেষ্টা করতে হবে, বিবিকে কেমন করে ট্যাকিল করবেন আর একটু এগিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, হতে পারে এর মধ্যে অনেক বিবি হয়তো মানে একটু অন্য টাইপের হতে পারে, স্বামীকে ভালোবাসে সব কিছু কিন্তু গল্প করতে ভালোবাসে, আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, ভয় লাগছে বিবি হয়তো বাড়ির বাইরে চলে যাবে, কার সঙ্গে গল্প করবে এরকম মনে হচ্ছে, প্রথম ট্যাবলেটটা আমি আপনাদের তিনটে ট্যাবলেট খাওয়াবেন, প্রথম ট্যাবলেটটা কি, আল্লাহ বলছেন, এই পুরুষেরা ভালো করে শোনো, ফজরের নামাজ পড়বেন, বিবিকে ডাকবেন, যেমন আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে গায়ে হাত দিয়ে গায়ে হাত বলে ডাকবেন, যদি মিলন হয়ে যায় রাতের বেলাতে,
এ গরম পানি করবেন আপনি নিজের হাতে, বিবিকে বলবেন না গরম পানি করতে, খবরদার, নিজে গরম পানি করে বিবিকে ডাকবেন, এক জায়গায় বসবেন, আসুন। সেই মুসলিমের হাদিস, মহানবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিতেন মহানবী আমার ঘরেতে, কভু মিলন দিতে তিনি রাতের বেলাতে, কিছুক্ষণ পরে নবী এ জাগিয়া উঠিত, এ গায়ে হাত দিয়ে নবী ধীরেতে ডাকিত, ওঠো ওঠো আয়েশা তুমি বলি বারবার, গোসল করিয়া নিব রাতের মাঝাত। প্রিয় তোমার একটু উঠো গো, গোসল করে নেবো। আয়েশা উঠে পড়তেন, গোসলের পানি ঠিক হয়ে গেল। মা আয়েশা বলছেন, আল্লাহ রসুল এত আনন্দ করতেন, দায় আয়সা কভু কেড়ে নিতেন পাত্র মোর হাত হতে, ঢালিতেন পানি আবে নিজের মাথাতে। আল্লাহ বলতেন, আয়সা আমাকে দাও, কাড়াকাড়ি করে মানে পাত্রটা কেড়ে নিতেন। আয়সা বলছেন, দা ইয়া রাসূলুল্লাহ, কভু কেড়ে নিতাম পাত্র নবীর হাত হতে, ঢালিতাম পানি আমি নিজের বদনেতে, কাড়াকাড়ি করে মোরা গোসল করিতাম, মিলন বাদেতে কত শান্তি পেতাম। সেই হাদিস, আল্লাহু আকবার। একসঙ্গে বসেছেন স্বামী স্ত্রী, উজু করলেন ফার্স্টে লজ্জাস্থান, ভালো করে ধৌত করলেন বাম হাতে সাবানটাবান দিয়ে, বিসমিল্লাহ বলে স্বামী স্ত্রী উজু করছেন পৃথক পৃথক, উজুর উজু হয়ে গেল। দিয়ে এবার গায়ে পানি ঢালছেন মাথায়, ভালো করে চুলগুলো মানে ধৌত করলেন উজু হওয়ার পরে, তারপর আপনি গায়ে ভালো করে পানি দিলেন, তারপর সাবান মাখবেন। তো স্ত্রী যদি মনে করে, বিবি যে আমার স্বামী তো পিঠে হাত পাচ্ছে না, তো এই স্ত্রী স্বামীর পিঠে ভালো করে সাবান মাখিয়ে গামছা দিয়ে রগড়িয়ে দেবে, সুন্দর করে শাড়ি দিয়ে রগড়িয়ে দেবে, উজু ভাঙবে না ভাঙবে না। আপনার বিবির পিঠটা আপনিও রগড়িয়ে দেবেন সুন্দর করে সাবান দিয়ে, কত মজা, এগুলো কত আনন্দ, সব নাকি আল্লাহ একবার, রগড়িয়ে দিয়ে সুন্দর করে গোসল করে বিবিকে দিয়ে, তারপরে গামছা টামছা দিয়ে মাথাটা মুছে একসঙ্গে তো নামাজ পড়ার চেষ্টা করবেন, এটা সবচেয়ে আনন্দ, আল্লাহ আকবার। আল্লাহ রসুল বললেন, আল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফায়জুহুন্না, ভয় লাগছে তোমাকে যে আমার বিবি বাড়ি থেকে পালিয়ে যাবে। তো কী করবেন, প্রাথমিক স্তরে আপনি বিবিকে বসান কোথায়, ফজর নামাজ পড়ে কোরআনটা পড়ান, কোরআনে আয়াতের মানে জানা নাই তো কী করবেন, আমি যে বই লিখেছি তিনখানা বই অত্যন্ত ইম্পর্টেন্ট, এটা গর্ব করছি না, আলহামদুলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের মাধ্যমেই রয়েছে জান্নাতের পথ, মাত্র 50 টাকা দাম বইটা, পড়লে আপনার আভ্যন্তরীণ ভিতরের অনেক জিনিস প্রকাশ পেয়ে যাবে, কলেজের প্রিন্সিপাল পড়লেও বুঝতে পারবে কতটা ভুল ছিল, ও ব্যারিস্টার পড়লেও কত ভুল ছিল বুঝতে পারবে। তার একটা কথা বলছি, আপনারা নিশ্চয়ই জানেন আলিগড় ইউনিভার্সিটি যিনি প্রতিষ্ঠা করেন তার নাম কি, স্যার সৈয়দ আহমদ রেহানা বলেন, চলে যান না, হয়ে গেছে, আমি এবার শেষের দিকে যাচ্ছি, তো স্যার যতক্ষণ শুনে শোনাবো, স্যার সৈয়দ আহমদ, তা উনি ইংরেজ কর্তৃক স্যার উপাধি পেয়েছেন, আর ইংরেজদের পাঁচাটা গোলাম ছিল, সে আপনাদের জানা নাই, এত উচ্চ শিক্ষিত মানুষ, ওর শিক্ষা দীক্ষা আপনি কল্পনা করতে পারবেন না, আল্লাহ আকবার। কিন্তু ইংরেজদের পাল্লায় পড়ে অন্যরকম হয়ে গিয়ে ব্রেন অন্যদিকে গিয়ে মানুষের চামড়ার খাল পড়েছিল, লাইফটা নষ্ট করেছে, বইটা না পড়লে বুঝতে পারবেন না। এরকম বহু মানুষ, ডক্টর তহা, তিনি তহাসান, এত উচ্চ শিক্ষিত, পিএইচডি করেছে কয়েকটা তিনি, কিন্তু লাস্ট জীবনে নাস্তিক হয়ে জগৎ থেকে চলে গেছে, মানুষ ছিল চামড়ার খাল পড়া। এই আভ্যন্তরীণ দিকগুলো আপনি প্রকাশ পেয়ে যাবে সবগুলো আমার এই বইটা পড়লে, আমি খুলে খুলে লিখে দিয়েছি ভাইজান, ফলে এই দার্স দেওয়ার জন্য আপনি বইটা বিবির কাছে বসে ফজর নামাজ পড়ে দার্স দেবেন, প্রত্যেক দিন দার্স দেওয়া হয়ে গেল, যে কোনো একটা বই ধারাবাহিক দার্স দেন, দিয়ে আপনি বলবেন, স্ত্রীকে জিজ্ঞেস করবেন, বিবি কেন আপনার আয়ত্তে আসবে না, প্রিয়তমা আজ তো দার্স হয়ে গেল, তা তুমি বলো তো তোমার জন্য কী এমন নিয়ে আসো বাজার থেকে। বিবি বললো, স্বামী যান একটু লাল কুমড়ো নেবেন মানে আধ কেজি, আর একটু পুঁই শাক নেবেন 500 গ্রাম, একসঙ্গে রান্না হবে শাক কুমড়ো, ঠিক আছে, আর কী নেবো, উচ্ছে নেবেন ভাজা করে খাবো, আর কী নেবো, ঢেঁড়স, ঢেঁড়স বুঝছেন, ভেন্ডি, হ্যাঁ এটা নেবেন আপনি 250, ভাজা করে খাবো, আর কী নেবো, বিবিকেই জিজ্ঞেস করবেন, বিবি বলবে, স্বামী যান 500 গ্রাম গরুর গোস্ত নিয়েন, হ্যাঁ, তো আপনার দেশে গরুর গোস্ত ফার্স্ট ক্লাস গোস্ত, এত সুবিধা, আল্লাহ আকবার, আমাদের দেশে ভালো গোস্ত পাওয়া যায় না, তাদের 200 টাকা কেজি, তো যাক আল্লাহ আপনাদের আলো ভালো রাখুক, খুবই খুশি হয়েছি।
তো 500 গ্রাম গরুর গোশত নেবেন, ঠিক আছে? আর এটা বললো, আর শসা টমেটো মাছ এটা নিয়ে আসবেন, ঠিক আছে? বললো, বিবি হ্যাঁ স্যালাদ করবো, তুমি এখানে থাকো আমি আসছি। স্বামী চলে গেল বাজারও করিতে, আদেশ দিল স্বামী দেখো নিজেরও বিবিকে, প্রিয়তমা অর্ধাঙ্গিনী বিবি রে আমার, এ তাড়াতাড়ি চলে আসবো নিকটে তোমার, খবরদার হুঁশিয়ার কোথা না যাইবে, আপন ঘরেতে তুমি অবস্থান করিবে। হুঁশিয়ারি দিয়ে বাজার চলে গেল, কিন্তু একটু বিয়াড়া মেয়েটা কী করলো, দরজায় নক করে সালাম কালাম করিয়া, কেউ কোনো উত্তর পাই নাই অবাক হইয়া, সালাম কালাম করে নিজেরও বাড়িতে, উত্তর পেল না ও বিবির মুখ হতে। কী ব্যাপার, কোথায় গেল গো? অলিতে গলিতে খোঁজে এ বিবিকে তাহার, এ খুঁজিয়া না পেল দেখো ঘরের মাঝার, এদিক ওদিক করে খুঁজিতে লাগিল, এ বিবির যে নাম ধরে ডাকিয়া ফেলিল, প্রিয়তমা জামিলা কোথা গেলে হাই, এ হয়রান হইয়া খোঁজে স্বামী যে তোমায়, কোথায় গিয়েছো গো তুমি, আহা এত খোঁজাখুঁজি করছি তাও দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? এ পাড়া ও পাড়া করে খুঁজিতে লাগিল, এ দক্ষিণ পাড়াতে শেষে চোখেতে দেখিল, কোনো এক নারীর সঙ্গে এ মাসগুল গল্পেতে তাহার, এ দেখিয়া অবাক হল অবাক ব্যাপার, ইশারা করিয়া ডাকে জামিলা আমার, তাড়াতাড়ি চলে এসো নিকটে আমার, লজ্জিত হইয়া জামিলা ছুটিয়া আসিল, স্বামী জানের দুই হাত জড়িয়া ধরিল, স্বামী জান যাব না কভু এ বাড়ির বহর, এ ক্ষমা করে দেন আপনি বলি বারবার, স্বামীকে ভুল হয়ে গেছে আর যাবো না, আপনি ক্ষমা করে দেন। ক্ষমা করে দিল, ঠিক আছে। আল্লাহ বলছেন, ফায়জু হন্না, মারধর করবে না, নসিহত করো বিবি বর্দার আড়ালে থাকবে, পর্দায় থাকবে, বাড়িতে বাড়ির বাইরে যাবে না, এটা আপনার নৈতিক কর্তব্য, নসিহত করবেন। ফায়জু হন্না প্রথম ট্যাবলেট, আল্লাহু আকবার, একদিন নয় দুদিন নয়, পালি আছেন কেন ভাইজান, কথা এটাই, একদিন দুদিন নয়, স্বামীদের কতটা দোষ দেখেন, বিবিদের দোষ থাকলেও স্বামী অপরাধী, মারা যাবে না এক কিল, কোনো দিন সামান লাইট টাচ করা যাবে না, আল্লাহ বলছে ফাইজ। এ মাঘ মাসে আসিয়াছে হঠাৎ রাতেতে, এত শীত লাগিয়াছে রাতের বিচেতে, থর থর করে জামিলা কাঁপে বিছানা মাঝার, এ মনে পড়ে গেল দেখো স্বামীর কথা তার, আমার স্বামী বক্ষস্থলে নিয়ে নেয় কত আনন্দ লাগে, সেই স্বামীকে নিচে রেখেছি এটা কত ভুল হচ্ছে। আল্লাহ বলছেন, তুমি ওয়াহজুরু হন্না ফিল মাজাজে, বিছানা আলাদা করে দাও দ্বিতীয় ট্যাবলেট, দেখো ঠিক হয়ে যাবে। কি বুঝলেন, আল্লাহ আকবার, আল্লাহ কোরআনে বলছেন, হন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না, ও পুরুষেরা তোমার বিবি তোমার গায়ের চাদর। এটা লম্বা আয়াত সূরা নূরের, আজকে বলতে পারছি না, ক্ষমা করবেন, অন্যদিন এসে মেয়েদের আলোচনা করব। হ্যাঁ, কতক্ষণ ধৈর্য ধরেন ভাইজান। তো এখানে আল্লাহ বলছেন, হন্না লেবাসুল্লাকুম ওয়ান্তুম লেবাসুল্লাহুন্না, ও পুরুষেরা তোমার বিবি তোমার গায়ের চাদর, তোমার বিবির মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহের সম্পূর্ণ মালিক তুমি, যা দেখবে কোনো গুণা নাই, উজু ভাঙবে না, স্বামী স্ত্রী একসঙ্গে বসে উজু করলেন গোসল করলেন, উজু ভাঙবে না, আল্লাহু আকবার, মাথার কাপড় বিবির পড়ে গেছে উজু ভাঙবে না, গায়ের কাপড় পড়ে গেছে উজু ভাঙবে না, স্বামী স্ত্রীর সেফটি। আল্লাহ বলছেন, হন্না লিবাসুল্লাকুম ও আন্তুম লিবাসুল্লাহুন্না, তোমার বিবি তোমার গায়ের চাদর, আর তোমার স্বামী ও বিবিরা তোমার গায়ের চাদর, আল্লাহু আকবার। তো স্বামীকে যদি বুকে নেয় তো আনন্দ লাগবে না, সুবহানাল্লাহ। এ মাঘ 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 মাস আসিয়া আছে রাতের বেলাতে, এ কাপে থর থর বিবি খাটের মাঝেতে, এত শীতে লাগিয়াছে এ রাতের বেলায়, এ মনে পড়ে গেল দেখো স্বামীর কথা তাই, প্রিয় স্বামী শুয়ে আছে নিচের নিচের বিছানাতে, আমি শুয়ে কেমন করে খাটের উপরেতে,
তাড়াতাড়ি নেমে গেল স্বামীর কাছেতে, বুকে জড়াইয়া ধরে রাতের বেলাতে, কত আঘাত দিয়েছে স্বামী গো আমার, একা একা কাটাইলাম পৌষ মাস আমার। আজ খুব শীত লেগেছে আমারও দেহতে, এ তাড়াতাড়ি চলে আসেন খাটের মাঝেতে, প্রেম নিবেদন করব স্বামী জান আমার, এ রাগ করেন না গো আমি বলি বারবার। তো স্বামী চলে আসলো, স্বামী স্ত্রী আনন্দ হলো, শীতটাও কেটে গেল, আল্লাহ আকবার, সাইজ হয়ে গেল। আল্লাহ বলছেন এই ওয়াহজুরু হন্না ফিল মাজাজে, বিছানা আলাদা করে দেওয়ার কারণে কত আনন্দ, সুবহানাল্লাহ, তোমার বিবি ঠিক হয়ে গেল, তুমি মারবে না, দ্বিতীয় ট্যাবলেট টেমনি করে খাওয়াও। তো আপনি দেখলেন মাঘ মাসও অনেকটাই চলে গেল, আল্লাহ আকবার, আর সহ্য করা যায়? আল্লাহ বলছেন এবার আর সহ্য করা যাবে না, তৃতীয় ট্যাবলেটটা ওয়াজেব হন না, এবার লাইট করে গাইটে গায়ে টাচ করো, সফট অ্যান্ড লো, মৃদু মন্দ টাচ, খুব জোরে নাই, আহ তোমার বিবির বুদ্ধি নাই, এমনি করে মারেন, এমন করে মারবেন না, ট্যাবলেট কিনতে হবে, ও ঔষধ কিনতে হবে, না না ভাইজান, আস্তে করে গায়ে টাচ করেন। আল্লাহ বলছেন খবরদার খবরদার, জোরে মারবে না, গায়ের মুবার রহিন কেটে কুটে না যায়, ফেটে ফুটে না যায়, কিল চর লাথি ঘুষি কহু না মারিবে, আস্তে করে সেই দিন গায়ে টাচ করিবে, খবরদার জোরে মারবে না তুমি, আল্লাহর শিক্ষা। এটা কোরআনটা খোলেন, আল্লাহ আকবার, তরজমা বাংলায় বেরিয়েছে, ভাইরা আমার, যদি আপনি এমনি করে বিবিকে ট্যাকিল করেন, আল্লাহ আকবার, লজ্জা পেয়ে যাবে, যতই ভয়ঙ্কর বিবি হোক গায়ে টাচ করার সঙ্গে সঙ্গে ভাববে আল্লাহ আকবার, আমার স্বামী কোনোদিন মারে না গায়ে টাচ করলো। তাড়াতাড়ি হাত ধরে বিবি আপনার, এ ক্ষমা চেয়ে নিবেন দেখুন রাতের মাঝার, কোনো দিন ভুল করব না এ স্বামী গো আমার, এ কত আঘাত দানিয়ে আছি হৃদয়ে আপনার, বুকে জড়িয়ে ধরবে স্বামী জান মারবেন না, আমি আর কোনো কাজ করব না। আল্লাহ বলছেন ফাইনা তা না কম, যে মারটা দিলে আস্তে করে লজ্জিত হলো বিবি, জামিলা এত লজ্জিত হয়েছে, আমার স্বামী জীবনে গায়ে হাত তোলে না, আজ গায়ে হাত তুলেছে, আর কোনো দিন অন্যায় করা যাবে না। আল্লাহ বলছেন ফাইন আতানা কম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যখন বিবি আপনার কন্ট্রোলে চলে আসলো ভাইজান, অন্য রাস্তা নিয়েন না, তালাকের রাস্তা নিবেন না। সূরা নিসার আয়াতটা পড়ে যদি সঠিক আমরা মূল্যায়ন করি, আমার আত্মবিশ্বাস সারা দুনিয়ার কোনো মহিলা বেপর্দা হবে না, আল্লাহ আকবার, সঠিক পথেই থাকবে। কিন্তু আমরা এমন গোয়ার গোবিন্দ, আপনারা বলবেন কোন মূলবীরিয়া মারবো না, মানে নিচে শুয়ে আমি কাঁপছি আর লেপে তসলে শুয়ে থাকবে, দুই কিল ঘুষি লাগিয়ে দেবো, হ্যাঁ না জোরে বলেন, রাগ করলাম ভাইজান, আল্লাহ হচ্ছে হালিম সহ্যশীল, এটা আল্লাহর বাণী, তো আপনি একটু সহ্য করে দেখেন এর রেজাল্ট কত সুন্দর, আল্লাহ আকবার, সহ্য করার কারণে বিবি নিচেই নামবে। খাট হতে নেমে এসে স্বামীকে তাহার, আদর করিয়া নেবে বুকেতে তাহার, কত ভুল করিয়াছে স্বামী জান আমার, এ কভু ভুল করিব না এ বলি গো আপনায়, আপনাকে বলছি জীবনের অন্যায় করবো না। সুতরাং যদি আমরা একটু মূল্যায়ন করি বিবিদের, বিবিরা কত ভালো থাকবে, মুহূর্ত দিয়ে বিয়ে করবেন তার আনন্দ আলাদা। ভাইজান এ দার্স আপনি দেন প্রত্যেক দিন, এ দার্সের কিতাবটা নিয়ে নেবেন, তিনখানা কিতাব আছে, খুব বেশি নেই, একটা সেট 150 টাকা দাম মাত্র, বাড়তে রাখবেন। সেই হাজের সুন্দর ঘটনা বলি, 44টা বুখারি মুসলিম হাদিস বিস্তারিত আলোচনা করা আছে, আর নবী ইসলামের অনুকরণের মাধ্যমে বইটা কেবলই বেড়েছে, প্রেস থেকে নিয়ে এসছি অল্প কিছু, সবাই একটা করে নিয়ে নেবেন। আর হৃদয় কাপনের ইতিহাসের ছোট্ট একটা গল্প বলে দিই, আজকে জুমার দিনে বেশ কিছু আলেমকেই দেখলাম যে হাত তুলে দোয়া করছিল একা একাই, না করবেন না এগুলো, রাসূলুল্লাহ মৃত্যু পর্যন্ত সুন্নতে নফলে তাহাজ্জুদে দোয়া করেছেন হাত তুলে, আমার কোনো হাদিস জানা নাই। সুতরাং নবী সালামের পদ্ধতির বাইরে কিছু করা যাবে না, যখন দোয়ায় কোনোতে নাজিলা বললেন, আমি মনে করলাম তো ইমাম সাহেব গ্রিন সিগন্যাল দিলে আমি অবশ্যই আজকে জুমার দিনে মানে হাত তুলে আপনাদেরকে নিয়ে দোয়ায় কোনোতে নাজিলা পড়তাম,
এত দামি দোয়া মুসিবত আসলে মাসের পর মাস পাঁচ অক্ত নামাজে পড়ুন, কোনো অসুবিধা নাই। কথা হচ্ছে এইটাই, তবে আপনাকে আমাকে নাবির পদ্ধতি যেতে হবে। তো একটা ছোট্ট গল্প করি, 2018 29 নভেম্বর মানে শেষ আর কি, আমার নারাঙ্গি জালসা হলো কিষানগঞ্জে। তো সেদিন ট্রেন ছিল না, সব ট্রেন ক্যান্সিল। তো আমাকে বললো আপনি আজিমগঞ্জ স্টেশন জংশন যান, ওখানে দিব্রুগড় ট্রেন আসবে কলকাতা থেকে। আমি টিকিট কাটলাম কিষানগঞ্জ পর্যন্ত সুপার এক্সপ্রেসের টিকিট কেটে, হ্যাঁ ট্রেনটা আসলো রাত্রি একটাই, সারা রাত চললো, বেলা 9টায় কিষানগঞ্জ যখন লাগলো, তো আমি তো গায়েবের খবর জানি না, আল্লাহু আকবার, ট্রেন নিয়ে চলে যাচ্ছে আমাকে, রাজধানী এক্সপ্রেসে এসেছি, ওখানে স্টপেজ, অথচ দিব্রুগড় ট্রেনের মানে টিকিট মানে ওখানে স্টপেজ নাই, ট্রেন চলে যাচ্ছে, ইন্না ইল্লা। ওরা মোটরসাইকেল দাঁড়িয়ে বললাম আপনারা চলে যান, আমাকে এনজিপি নিয়ে যাবে, দেখি চেষ্টা করে কেমন করে আসবো। ওরা মোটরসাইকেল 37 কিলোমিটার ভিতরে নারাঙ্গি। তারপরে ট্রেনটা দ্রুত চলতে লাগলো, আল্লাহ আকবার। এবার হঠাৎ আমার ব্রেনে কী আসলো যে একটু চেনটা টেনে দিই, গাইশাল ট্রেন দুর্ঘটনা, পাঞ্জিপাড়ার মধ্যে ওদিকে মানে দক্ষিণ সাইডে দেখছি সুন্দর একদম জাতীয় সড়ক, বাসগুলো চলছে, তা আমি টুক করে চলে যাব, ব্রেনে খেললো, জোরে টাই চেনটা এরকম গায়ে টাচ করে এরকম চাপ দিয়েছি, সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার। আর এক গাড়ি পুলিশ সব গাব ভয়েস একদম যাতা ভাষা, যে আপনি বার্ধকে বুঝে গেছে চেন টেনেছেন, বলে হ্যাঁ আমি চেন টেনেছি, সত্য কথা বললাম। জানালা কপাট লাগাচ্ছে, আমাদের জানালা কপাট লাগাচ্ছেন কেন, দরজা লাগাচ্ছেন কেন, আমি কি ডাকু নাকি, আমার তো টিকিট তো কিষানগঞ্জ পর্যন্ত আছে, ওখানে ঝাঁপ মারতে পারতাম আমি, আশ্চর্যের কথা, আমি তো ডাকু না, বলে হ্যাঁ তা তো ঠিক কথা। দিয়ে আমার টিকিট, তারপর আইডেন্টি কার্ড ফার্ড সব দিলাম, সব সত্য, দেখে বললো যে 12 দিন জেল আপনার লিখেছিলাম না আপনার, আমি 10 দিন জেল হবে, 2 দিন জেল মাফ করে নেবো, যাও শেষ পর্যন্ত আমার হ্যাঁ সব যার যা পকেটে আছে দিয়ে যান ভাইজান মসজিদের আদায়, আমি তো আজ কিছু করতে পারলাম না, হাদিস বলতে হবে লম্বা বুখারি হাদিসগুলো, খুব মজা লাগবে। তো একটা হাদিস বলে দিই যে আমরা কেমন দান করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি একদিন বলে সাহাবারা ইসলামকে রক্ষা করার জন্য তোমরা বুকের তাজা রক্ত ঢালবে, সেই সঙ্গে তোমরা দান করে দাও। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, এটা আমার মনে হয় এই বইটায় আছে কি না, মানে যেটা সে আছে সুন্দর ঘটনা বলি থাকতে পারে, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি 900 উট, যার 9 কোটি টাকা মিনিমাম 9 কোটি টাকা দাম, 9 কোটি টাকার উট একবারে দিয়ে দিলেন, 5 কেজি 24 ক্যারেট খাঁটি সোনা সৌদি আরব, আমাদের ইন্ডিয়ান 85 সোনা নয়, আল্লাহর 5 কেজি সোনা, 28 কেজি চাঁদি আরও দিয়েছিলেন, একবারে দিচ্ছেন, পশ্চিমবাংলায় যে আদায় হয় উসমানগুনে একাই ততটা দিয়েছে, সোহান আল্লাহ ভাইজান। তো আল্লাহ রসুল একটাই দোয়া করলেন, আল্লাহ হুম্মা সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি। আমার ভাই মনিরুল একটু ভুল করেছে, মানে বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফানজুরিস সাজা, ইনিয়ে বিনিয়ে মিলিয়ে মিলিয়ে দোয়া করো না। আমাদের দেশের বক্তারা টাকা ইনকাম করার জন্য মিলিয়ে মিলিয়ে দোয়া করে, মানে ডাকফাক হবে, নাউজুবিল্লাহ যালিক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাম এতগুলো ধনসম্পদ, কোটি কোটি টাকা, আল্লাহু আকবার, 5 কেজি সোনার দাম কত স্বর্ণকারকে জিজ্ঞেস করবেন কত কোটি টাকা, আর 900 উটের মিনিমাম 9 কোটি আরও বেশি হবে, 28 কেজি চাঁদি স্বর্ণকারকে জিজ্ঞেস করে দেবেন কত কোটি টাকার ব্যাপার, এতগুলো টাকা পাহাড় লেগে গেল টাকা দিয়ে। আল্লাহ রসুল একটা দোয়া করে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ বারিক মালিক আহলেক বড় জোর আওলা দেখ জাজাক আল্লাহ হাসান আল জাজা, এই দোয়াগুলো আমার নবী করেছেন ভাইজান, কত দামি দোয়া, এর জামি কালিমা। আমি একটা বই লিখেছি, বইটা আজকে নাই, মানে সুন্দর বইটা, যে আসল শিক্ষার গুরুত্ব, এতে এই হাদিসটা তুলে দিয়েছি, যে বক্তারা আদায় করার সময় সুরসার করে ওকে আমি বিনা পয়সায় বইটা দিয়েছি, ভাই তুমি এই হাদিসটা পড়ে সতর্কতা অবলম্বন করো না, টাকা ইনকাম করার জন্য করেই যাচ্ছে, অথচ আল্লাহ রসুল নিষেধ করেছেন। আমাদের দেশে একদিন আমি শুয়ে আছি, আদায় চলছে, 3000 টাকা দিল আব্দুল মান্নান, দয়া করে দিও আল্লাহ জান্নাত ও মাকান, এই দান আল্লাহ পাক করিও কবুল, এ কবুল করিতে প্রভু না করিও ভুল। আল্লাহ ভুল করে, জবাই করা দরকার, শয়তানকে ধরে নিয়ে চিন্তা করেন। তারা বলছে 5000 টাকা দিল আব্দুল্লাহ হিলবাকে, নেকির খাতাতে আল্লাহ দিও না গো ফাঁকি, আল্লাহ ফাঁকি দেয়,
এই কত বড় জানোয়ার চিন্তা করেন, এই সুরসার করতে গিয়ে বেইমান হয়ে যাবে গো আস্তাব নাউজ না চালিক। আলোচনার দোয়ার পদ্ধতি যা দিচ্ছেন আমি একবার দোয়া করে দেবো ভাইজান, মানে সুরসার করে দোয়া করা যাবে না, কঠোর নিষেধ, ফাঞ্জুরির সাজা, একদম বুখারির ইবারত, আল্লাহ আকবার। ফলে এরা বুঝে না তাই দোয়া করছে না, খবরদার। মা বোনেরা দান করবেন আল্লাহর আস্তে, আল্লাহ মসল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি আল্লাহ বারিকি মালিকি ওয়াহলিকি, আর পুরুষরা দান করবে আল্লাহ মসল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি আল্লাহ বারিকি মালিকি ওয়াহলিক, এই সব দোয়া হবে ভাইজান। তো আসুন আপনারা মোটা অঙ্কের দান করেন, ইনশাল্লাহ দোয়া করে দেবো। আবু বকর সিদ্দিকের ছোট্ট একটা হাদিস মনে পড়ে গেল, জঙ্গে তাবুকের যুদ্ধ, উমার রাদিয়াল্লাহু আনহু রায়াত করছেন, ওয়ান উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আদেশ করেছে আন আদা সাদাকা, বেশি করে দান করার জন্য উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল আদেশ করলেন ফা যেহেতু বে নিসফে মালি, অর্ধেকটা মাল নিয়ে আসলাম, আল্লাহু আকবার। এ জিজ্ঞাসা করিল নবী উমারের তরে কত মাল রাখিয়াছো আপনার ঘরে, কহিলেন উমার তবে নবী গো আমার অর্ধেক মাল রাখলাম বাড়িতে আমার, অর্ধেক মাল নিয়ে হাজির করিয়া এ খুশি হয়ে দিলাম আমি হাতেতে তুলিয়া। ও আল্লাহ রসুল, ছেলে মেয়ের জন্য অর্ধেকটা মাল রেখেছি, অর্ধেকটা মাল নিয়ে এসছি, এই বিশ্ব রেকর্ড দান, সবাই দান করে আসছেন, দান নিয়ে আসছেন। উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন আলিয়া মাসবাক আবু বকরের, আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জয়লাভ করবো আমি, আল্লাহু আকবার, ইনসাবাক তুলিয়া মা গোল্ডেন চান্স। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতে করতে সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার। আবু বকরের মাল নাই, ফাওয়া ফাকা দালিকা মালান ইন্দি, আমার কাছে প্রচুর মাল, আমি জয়লাভ করে ফার্স্ট হয়ে যাব। আবু বকর আসছেন, আমি 50 কেজি ধান, 50 কেজি ভুট্টা, 10 কেজি সরিষা দান করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 10 কেজি সরিষা, 50 কেজি ভুট্টা, 50 কেজি ধান, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিকি মালিক ওয়া আওলাদিক জাযাকাল্লাহ। যে যা দিবেন ভাই লিখিয়ে দেন, ভাইজান চলে যান একটু বসেন, কথা এটাই। আবু বকর সিদ্দিক আসছেন, যাও বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কেমন দান বিশ্ব রেকর্ড, আল্লাহু আকবার। আতা বেকুল্লে মাইন্দহ, যত মাল ছিল সব হাজির করে দিয়েছে, আল্লাহ আকবার, কিছু রাখেনি ভাইজান, এতটা মাল, হাজির যখন করে দিল এতটা মাল। আবু বকর সিদ্দিক উমার রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল বললেন ও আবু বকর, ইয়া বকরিন মাপ কাই তাহলে আহলিকা, কত মাল রাখিয়াছো ছেলে মেয়ের ওজন্যতে, কত মাল নিয়ে আসলে আমারও দরগাতে, কি নাম বাবু? আখতারুল হক, 50 কেজি ভুট্টা, 50 টাকা, আল্লাহ মাসল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি, আখতারুল হক 50 কেজি ভুট্টা লিখলেন, কি নাম আপনার? জি আব্দুল গফুর, আব্দুল গফুর সাহেব, আলহামদুলিল্লাহ। তো টাকা ঘুরিয়ে নিয়ে যান, কেন দিয়ে দেন, সব দুনিয়া থেকে চলে যাবে বেকার, এইটাই থাকবে, ইনফেক উনফেক আলাইকে একদিকে দেন, আল্লাহ আপনাকে অনেক বাড়িয়ে দেবে, যা দিচ্ছেন এর 10 গুণ বাড়বে, আগামী যখন আল্লাহ আমাকে নিয়ে আসান আমাকে বলবেন। আচ্ছা আরেকটা 50 টাকা, ঠিক আছে, উনি 1550 টাকা দিয়েছেন, 1500 টাকা আবার 50 টাকা, আপনার নাম? মুক্তার হক, আলহামদুলিল্লাহ। আর কি ভুট্টা? আচ্ছা ঠিক আছে, আল্লাহ জি, আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই যেন আবার 500 দিয়ে 2000 টাকা, 2050 টাকা, আল্লাহ মাসুল্লি আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ বারিকি মালিক ওয়ালেক ওয়াউলাদিক জাজাকাল্লাহ হাসানাল জাজা। দেখেন এইরকম অনেক মানুষ আছে, বুঝলেন তো, দানের ব্যাপারে আরও হাদিস বলতে হবে কিন্তু এখন আর বলতে পারছি না, ক্ষমা করবেন। তো আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করছে, শ্বশুর তো মাপ কাই তাহলে হালেকা, আবু বকর সিদ্দিক কিনে আসলে গো, আর কতটা বাড়িতে রেখে এসছো? জিজ্ঞাসা করিল নবী আবু বকরের তরে কত মাল রাখিয়াছেন আপনার ঘরে, আর কত মাল আপনি হাজির করিয়া এ আমারও দরগাতে আপনি খুশিও হইয়া। আবু বকর কত মাল রেখে এসছেন আর কত মাল হাজির করেছেন? কহিলেন আবু বকর নবীর কাছেতে যত মাল ছিল নবী আমারও ঘরেতে, সব মাল নিয়ে আসলাম দরবারে আপনার, কোনো মাল রাখি নাই ঘরেতে আমার, কোন মাল রাখিনি সব আপনার দরবারে, সুবহানাল্লাহ। আপনারা বলবেন আপনি পদ্য করছেন কেন, এটা আদায়ের পদ্য না এগুলো, কারণ এর দলিল আছে, রাসূলুল্লাহ সাল্লাম যখন মদিনার মসজিদ তৈরি হচ্ছে তো আল্লাহ রাসূল পদ্য করলেন, আল্লাহুম্মা
লা আইসা ইল্লা আইসাল আখিরা ফারহিমিল আনসারা ওয়াল মুহাজিরা। আমার নবী পদ্য করলেন সুবহানাল্লাহ, কিন্তু দান তুলতে পদ্য চলবে না, এটা কঠোর নিষেধ ভাই আমার। তো আবুবকর সিদ্দিক বলছে গো আল্লাহ রসুল, আমি আল্লাহকে রেখেছি আমার ছেলে মেয়েকে দেখবে, আমি তো গার্জেন নই, গার্জেন আল্লাহ, আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র দেখার মালিক আল্লাহ, আমি তো রুজিদাতা নয়, রুজিদাতা আল্লাহ রাব্বুল আলামিন। কি আশ্চর্য বলিষ্ঠ ঈমান, আল্লাহু আকবার। সুতরাং আসুন আমরা প্রাণ খুলে আবুবকর সিদ্দিকের এই দান দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহু আকবার, আজকে আমি জয়লাভ করতে পারলাম না, মাউসাবিকা আবাদান, আমি জীবনে আর জয়লাভ করতে পারবো না। আবুবকর ফার্স্ট ক্লাস, ফার্স্ট সারা জীবন বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমরা দান করছি, দেন যার যা পকেট আছে নিয়ে আসুন, দেন যা আপনি। মহিদুর রহমান দিলে 500, আচ্ছা দুবোরা সিমেন্ট লেখা আছে, আলহামদুলিল্লাহ, দুবোরা সিমেন্ট আর 500 টাকা, আল্লাহ আমার সল্লি আলাইহি মহিদুর রহমান, মহিদুর রহমান আমার ভাই জান, দুবোরা সিমেন্ট 500 টাকা, আল্লাহ আমার সল্লি আলাইহি, আল্লাহ আমার বারিক আলাই, আল্লাহ বারিকি মালিক আলাইক, আলহামদুলিল্লাহ, জাজাক আল্লাহ, জাজাক আল্লাহ হাসান আল জাজা। আপনারা যার যা পকেটে আছে আল্লাহর হস্তে দিয়ে দেন, তারপরে টাকা থাকলে বইটা বইগুলো নেবেন দার্স দেওয়ার জন্য, 150 টাকা তিনখানা বই আর একখানা করলে 50 টাকা, এই বইগুলো প্রত্যেকটা বাড়ি থাকবে। হৃদয় কাপানি ইতিহাস ওই গল্পটা করছিলাম, তো যখন ঘেরাও করলো আমাকে পুলিশ, তো আমার তো বাঁচার উপায় নাই, 12 দিন জেল, তো যা হোক 10 দিন জেল দেবো বললো। তা আমি মনে মনে করলাম আমি জীবনে